প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন না হলে কিন্তু তোমরা পরবর্তীকালে কলেজে ভর্তিতেও সমস্যা হতে পারে এই আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলবো দু হাজার একুশের ভর্তির প্রক্রিয়ার নতুন প্রসিডিওর অর্থাৎ কলেজ যেভাবে ভর্তি নেয় কত পার্সেন্টে ভর্তি নেবে এবং কীভাবে মেরিট লিস্টে নাম উঠবে ডকুমেন্টেশন ভেরিফিকেশান কী কী ডকুমেন্ট লাগবে তা নিয়ে কিন্তু ডিটেলস একটি ভিডিও করে ফেলেছি উনিশ মিনিটের ভিডিও কিন্তু সমস্ত তথ্য তোমরা একবারে পেয়ে যাবে এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওটির মাধ্যমে ডেসক্রিপশানে লিঙ্ক এবং কমেন্টের পিঙ্ক সেকশনও ভিডিওটি লিঙ্ক দিয়ে সেখান থেকে অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিকের এবছরের স্টুডেন্ট হলে অবশ্যই ভিডিওটি দেখো এবার বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি রয়েছে সেই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কি কি ভুল তোমরা একান্তভাবেই করবে না তো এখানে অফিশিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে তোমাদের যে ভর্তির জন্য ফর্ম ফিল বা আবেদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালু হবে এ আগস্ট মাসের দু তারিখ থেকে আগস্ট মাসের দু তারিখ থেকে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে মানে ফর্ম ফিল আপের সময়সীমা কী বললাম আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আগস্ট মাসের দু তারিখ থেকে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত এক্ষেত্রে যেহেতু কুড়ি তারিখ অব্দি সময়সীমা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেকেই কী করে কুড়ি তারিখে বা শেষে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে সেক্ষেত্রে সার্ভার ডাউন থাকে সমস্যা অনেক হয়ে থাকে বিগত বছরে অনেক স্টুডেন্টদের এই বিষয়টি হয়েছে এই কারণে প্রত্যেককে বলে রাখছি যেহেতু দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে দু তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে কিন্তু সকলেই ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট করে রাখবে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার পর কিন্তু কলেজের কাজ শুরু হয়ে যায় তোমরা যে আবেদন করেছো ওই আবেদনে কার কত নম্বর আছে এ কোন বিভাগ নিয়ে অ্যাকচুয়ালি ভর্তি হতে চাও অনার্স না পার্স নিয়ে ভর্তি হতে চাও সেই সমস্ত কিছুর অ্যাকর্ডিং কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট টাঙানোর দায়িত্ব থাকে এ মানে কুড়ি তারিখ পর্যন্ত তোমরা আবেদন করছো তারপরে কলেজ কিছুটা সময় নেবে এবং আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে কিন্তু কলেজগুলো রীতিমতো ও মেরিট লিস্ট টাঙাতে শুরু করবে প্রত্যেকটা কলেজে কিন্তু একই দিনে টানানো হবে না একত্রিশ আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কলেজ এর মধ্যেই কলেজগুলো কিন্তু মেরিট লিস্ট টাঙাবে অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি কলেজ ভর্তি নেবে তাদের নাম কিন্তু মেরিট লিস্টে টাঙাবে এবং দুটো তিনটে কোনো কোনো কলেজে দেখা যায় চারটে এ মেরিট লিস্টে কিন্তু টাঙায় এবং সেই সমস্ত মেরিট লিস্ট টাঙানোর যে সময়সীমা অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু যেটা বললাম যে আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে এ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এবং এই সমস্ত মেরিট লিস্ট বা ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস কিন্তু শুরু হতে চলেছে এ অক্টোবর মাসের প্রথম দিন থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হবে এখন অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে ক্লাস অনলাইনে হবে না অফলাইনে হবে যদি তৃতীয় ওয়েব আসে পরিস্থিতি আরও খারাপের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি ক্লাস যেটা আছে সেটা কিন্তু অনলাইনেই হবে যেরকমভাবে চলছে কলেজের ক্লাস সেরকমভাবে অনলাইনেই হবে আমরা আশা করছি প্রত্যেকেই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং তোমরা আনন্দ সহকারে এ নতুন যে কলেজে যাওয়ার মুহূর্ত সেই মুহূর্ত অনুভবের মাধ্যমে অফলাইনে ক্লাসে গিয়ে কলেজে পঠন পাঠন শুরু করতে পারো যাতে আর তৃতীয় না আসে এবং স্বাভাবিকভাবে তোমরা কলেজে ক্লাস করতে পারো সেটাই আমরা চাইব আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে বা কলেজে নতুন যাবে তোমরা কি চাইছো যে কলেজ অফলাইনে শুরু হোক যদিও পরিস্থিতির ওপর তাও তোমাদের মতামত কী অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর মেরিট লিস্ট কিভাবে টাঙাবে কলেজ কত পার্সেন্টেজ নিয়ে কিভাবে মেরিট লিস্ট টাঙায় কীভাবে ডকুমেন্টেশন ভেরিফিকেশন হয় কী কী ডকুমেন্ট লাগে তা নিয়েই কিন্তু রীতিমতো ভিডিও করে ফেলেছি যারা দেখো তাদেরকে বলবো যে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি ভিডিওটি দেখে নাও যাতে ভর্তির প্রক্রিয়া যে তিনটে স্টেপ প্রধান স্টেপ রয়েছে সেই স্টেপগুলো কমপ্লিট করতে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়